হ্যালো বন্ধুরা, আমরা এখন দেখবো গেট। গেটের একটি সিস্টেম দেখবো। সেই সিস্টেমটা কেমন? সেই সিস্টেম হচ্ছে এই ইউআরএল। হ্যাঁ, এই ইউআরএল এ আমরা এখানে অ্যাড্রেস বাসটা পাবো, যেটা আমরা সেট করে দেব। যেমন আমি আপনাকে দেখা দিচ্ছি, আপনি বুঝতে পারবে না। এই জন্য আমরা দুটি ফাইল তৈরি করবো, একটা ডিফল্ট নামে নিলাম, একটা টেস্ট নামে। টেস্টে কিছু লেখা থাকবে, হ্যাঁ, লিঙ্কে লিঙ্কে ক্লিক করবো। আমরা যখনই একটা লিঙ্কে ক্লিক করবো, তখনই এই বাংলাদেশটা শুরু করবে। ওয়েবলিটি আমাদের কিছু ইনফরমেশন দেখাবে, যেমন আমরা যদি চাই, যেমন একটা নিলাম এ, যেমন হেয়ার অফ, সরি, হেয়ার অফ, এ হেয়ার অফ, পেজের নাম দিলাম, এটা পেজের নাম দিলাম টি টেস্ট ডট পিএসপি, টিই ডট পিএসপি, পিএসপি ডট পিএসপি নামে একটু দিলাম। তারপর এখানে কোশ্চিন মার্কটা দিলাম, কোশ্চিন মার্ক দিয়ে এখানে লিখবো একটু সাথে দিলাম এসইউভি সাবজেক্ট, যেটি সিটি সাবজেক্ট। আমি একটা সাবজেক্ট দিব। হ্যাঁ বন্ধুরা, 1 মিনিট, রুম সিয়ান হয়ে গেলে ছোটোটা। আচ্ছা, আমরা এই পিএসপি, এই স্টেজ ডট এই পিএসপি, এই পিএসপি শেষে দেবো, এই এক্সটেনশনটা শেষে দেবো কোশ্চিন মার্ক, কোশ্চিন মার্ক দিয়ে সাবজেক্ট দেবো এস ইউ বি সাবজেক্ট, সেট ইসিটি, এই সাবজেক্ট, সাবজেক্ট দিয়ে একটা ইকুয়াল দেবো। এখন আমরা যেটা দেখবো সেটাই অ্যাড্রেস বারে শো করবে। এরপর তো কোশ্চিন মার্কের পথে এটি যা লিখবো আমরা প্রত্যেকটাই শো করবে অ্যাড্রেস বারে, ইউআরএল অ্যাড্রেস বারে শো করবে। এই টেস্ট ডট টেস্ট শুধু যাই লিখবো তাই শো করবে। তখন সাবজেক্ট, সাবজেক্ট দিলাম, সাপোজ সাবজেক্ট দিলাম আমাদের কি পিএসপি, পিএসপি ভিডিও, ভিডিও ভিই ডি আইও, পিএসপি ভিডিও। এবার দিলাম অ্যান্ড দিলাম, অ্যান্ড দিলাম, অ্যান্ড দিয়ে এখন এটা কী দিবো, যেহেতু আমরা সাবজেক্ট দিলাম, এরপর সাবজেক্ট তো ওয়েব দিলাম, WEB ওয়েব, ওয়েব দিলাম, ওয়েব দিয়ে ইকুয়াল দিলাম। এখন কী দিবো, ওয়েবে এখানে ইনফরমেশন থাকবে ভেরিয়েবল, ভেরিয়েবল লুপ, লুপি লুপ থাকবে, ভেরিয়েবল লুপ ফাংশন, ফাংশন ইত্যাদি আমরা এখানে রাখবো। বা আর একটা দিলাম, এবার অ্যাড্রেস, এ ডবল ডি আর ই, অ্যাড্রেস ইকুয়াল দিলাম, এই অ্যাড্রেসটা দিলাম এল এন এম ডট কম, হ্যাঁ এল এম ডট কম, ঠিক আছে। আইডিটা দিলাম টেস্ট, টিই এস টি টেস্ট গেট, টেস্ট এই গেট ফাংশনটা, টেস্ট গেটটাকে আমি কী টেস্ট করবো, ওই জন্য গেলে এমন একটা নাম দিলাম। ক্লোজ করে দিলাম, এবার সেভ করলাম। আমি এখানে আমরা লিখলাম, এটা লিখছি। তাহলে বন্ধুরা, আমরা যখনই এই লিঙ্কটাতে ক্লিক করবো, তখন আমাদের এই বাংলাদেশ শো করবো, তখন বাংলাদেশ শো করবো, তখন এই অ্যাড্রেস বারে যেটা পাওয়া যাবে, এই অ্যাড্রেস বারে যা পাওয়া যাবে সেই ইনফরমেশনটা, সেই ইনফরমেশনটা আমাদের দেখাবে, এই ইনফরমেশনটা দেখাবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবটুকু আমাদের ইনফরমেশন শো করবে। তাহলে আমরা দেখি, ডিফল্ট, ডিফল্ট দিয়ে টেস্ট ক্লিক করি, এই যে আমাদের শো করতে সেখানে পিএসপি ভিডিও, এখানে স্পি দেওয়ার জন্য একটা এটা আসছে, পিএসপি ভিডিও আমরা লিখছিলাম, তাহলে ওয়েব দিয়ে দিয়েছিলাম, ভেরিয়েবল লুপ ফাংশন, ফাংশন দিয়ে আরেকটা দিচ্ছিলাম অ্যাড্রেস, অ্যাড্রেস এল এন এম ডট কম, এই যে আমাদের এটা দেখাইছে।
এগুলোই আর কি মোটামুটি আপনার গেটের কাজ। গেট এই সুপার গ্লোবাল ভেরিয়েবল। বন্ধুরা, সুপার গ্লোবাল ভেরিয়েবল এর আগে একটা টিউটোরিয়াল তৈরি করেছিলাম, হঠাৎ করে মনে পড়লো এই ধরনের একটা ভালো ইনফরমেশন আসলে সবারকে জানে দেওয়া উচিত টিপস, যেহেতু আমি এটা অ্যাডভান্স পিএসপি অ্যাডভান্স টিউটোরিয়াল তৈরি করছি, তাই অ্যাডভান্স লেভেল সব কিছুই আমি আপনাদেরকে জানাবো শিখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, নেক্সট একটা পর একটা টিউটোরিয়াল আপনাদের ওখানে আপডেট চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, ভালো থাকেন আপনারা। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।